हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल डब्ल्यू बी इंग्लिश ग्रामर स्किले। आजकल क्लासरूम में थे इंटरोगेटिव सेंटेंस नरेशन चेंज अर्थात इनवर्टेड कोमार भेतर अंशा जदि को क्वेश्चन थे कत सहजे से ही क्वेश्चन के तुम्हारा चेंज करते अर्थात नरेशन के खूब सहजे क्यों परिवर्तन करते देखे नाओ। और एक वाइटल बेपार कि थे इूर परिवर्तन, इूर परिवर्तन तुम्हारा क्यों कर এটা কিন্তু একটু জটিল ব্যাপার, কিন্তু তোমরা মন দিয়ে পুরো ক্লাসটা দেখো, তোমরা কিন্তু খুব সহজেও তাহলে ইউ এবং ইউর এর পরিবর্তনটা তোমরা কিন্তু করে নিতে পারবে। পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, মন দিয়ে দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে। এবং ভালো যদি লাগে তোমাদের ভিডিওটা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি, প্রথমে তো অর্থাৎ ইনভার্টেড কমার ভেতরের অংশটা যদি কোনো কোয়েশ্চেন থাকে, এরকম জিজ্ঞাসা চিহ্ন যদি থাকে, সেক্ষেত্রে কিভাবে আমরা ন্যারেশনটাকে চেঞ্জ করব। এবং যদি কোয়েশ্চেনে কোনো ইউ থাকে, এই ইউটার পরিবর্তন আমরা কিভাবে করব, এইটা ভালো করে লক্ষ্য করো। তাহলে প্রথম যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের যেটা প্রথম নিয়ম, সেটা হচ্ছে যে সেইট টু যদি থাকে সেই সেইট টুকে আমরা আস্ক করব। এটা যেহেতু কোয়েশ্চেন, জিজ্ঞাসা করা একটা, এই জন্য আস্ক মানে জিজ্ঞেস করা, আমরা সেইট টুর পরিবর্তে প্রথমে আস্ক করব। তাহলে কি হবে, হি আস্কড মি। এরপরে আমরা কি করব, দেখব ইনভার্টেড কমার যে ভেতরের যে কোয়েশ্চেনটা, ভালো করে মন দিয়ে শুনে, ইনভার্টেড কমার ভেতরের যদি কোয়েশ্চেনটা কোনো ভার্বিয়াল কোয়েশ্চেন হয়, ভার্বিয়াল কোয়েশ্চেন মানে কি, অর্থাৎ যদি ডু, ডিড, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, বাব হচ্ছে অ্যামিজার, ওয়াইজ ওয়ার, এইগুলো দিয়ে যদি কোনো কোয়েশ্চেনটা শুরু হয়, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ওঠার সময় ইফ লাগাবো। অর্থাৎ এটা যেহেতু দেখলাম এটা ভার্বিয়াল কোয়েশ্চেন, ডু দিয়ে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ওঠার সময় ইফ লাগিয়ে দেব। তাহলে দুটো নিয়ম আমরা হলো, একটা হচ্ছে সেট টুর জায়গায় আমরা আস্কড বসালাম, আর যদি কোয়েশ্চেনটা যদি কোনো ভার্বিয়াল কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ওঠার সময় ইভ লাগালাম। এতটা পর্যন্ত ক্লিয়ার? এরপরে তাহলে আমরা কি করব, যে রিপোর্টেড স্পিচটায় যে কোয়েশ্চেনটা আছে সেটাকে স্টেটমেন্ট আকারে সাজাবো। স্টেটমেন্ট আকারে যদি সাজাই কী হবে, সাবজেক্টটা ইউ, স্টেটমেন্ট কথার অর্থ সাবজেক্ট, ভার্ব অবজেক্ট, এই আকারে সাজিয়ে নেব। তাহলে সাবজেক্টটা ইউ, এখানে ডু আছে মানে প্রেজেন্ট ফর্ম ডু, এবং তাহলে নো এখানে বসিয়ে রয়েছে, নোই, ঠিক আছে, তাহলে ইউ নো মি, এই অংশটা হচ্ছে স্টেটমেন্ট হয়ে গেল। তাহলে এইটাকে এবারে আমরা ন্যারেশন চেঞ্জের যে প্রাথমিক তিনটা নিয়ম, যেটা আমি আগের দুটো ভিডিওতে বলেছি, যে টেন্সের পরিবর্তন, নিকটবর্তী শব্দকে দূরবর্তী শব্দে পরিবর্তন, এবং পার্সন বা প্রোনাউনের পরিবর্তন, সেইগুলো আমরা করব। তাহলে প্রথমে এখানে দেখো সাবজেক্ট ইউ আছে, তাহলে আমরা ইউর পরিবর্তনটা কিভাবে করব, এটাও তোমরা মন দিয়ে শুনে নাও। সব সময়ই মনে রাখবে ইউর পরিবর্তন রিপোর্টিং স্পিচ যে রয়েছে তার অবজেক্ট অনুযায়ী আমাদেরকে করতে হবে। রিপোর্টিং স্পিচের যে অবজেক্ট সেইটা অনুযায়ী করবে। এটা আমি আগের ভিডিওতেই বলেছি, আই, উই, মাই, মি, আওয়ার, আস, উই, এইগুলোর পরিবর্তন সবসময় রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে। ইউ আর ইওরের পরিবর্তন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী হবে। এটা একদমই মাথায় ভালো করে ঢুকিয়ে নাও যে ইউ যেহেতু আছে আমাদের রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী করতে হবে। এবারে আর একটা জিনিস মাথায় রাখো যে ইউ কিন্তু আমরা ইউ মানে কি জানি, তুমি বা তোমরা, আবার ইউ মানে তোমাকেও আমরা জানি, ইউ মানে তোমাকে, অর্থাৎ ইউটা কিন্তু অবজেক্ট হিসেবেও থাকে। ইউ যদি সাবজেক্ট হিসাবে থাকে কোনো সেন্টেন্সে, ভালো করে শুনবে, ইউ কি দুটো রূপে ব্যবহার হয়, একটা হচ্ছে ইউ সাবজেক্ট হিসেবেও থাকতে পারে, ইউ আবার অবজেক্ট হিসেবেও থাকতে পারে। এটা যদি আই লাইক ইউ, এখানে ইউটা কী হচ্ছে অবজেক্ট হিসেবে আছে, তাহলে ইউটা সাবজেক্ট হিসেবেও থাকতে পারে, অবজেক্ট হিসেবেও থাকতে পারে। তাহলে ইউ যদি সাবজেক্ট হিসেবে থাকে সেক্ষেত্রে পরিবর্তনগুলো কীরকম হবে, সাবজেক্টের পরিবর্তন কীরকম, হি, সি, দে, উই, এইগুলো পরিবর্তন হবে, সেটা এইখানের অনুযায়ী। এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা অনুযায়ী ওই সাবজেক্টিভ রূপগুলো পরিবর্তন হবে। কীরকম লক্ষ্য করো, এখানে যদি কোন মি থাকে সেক্ষেত্রে ইউটাকে আমরা পরিবর্তন করব আইয়ে, আর এখানে যদি আস থাকে সেক্ষেত্রে আমরা ইউটাকে পরিবর্তন করব উইতে, এখানে যদি কোনো দেম থাকে, দেম বা অনেকজনকে বোঝায় এরকম কোনো যদি শব্দ থাকে, অনেকজনকে বোঝানো, বয়েজ, গার্লস, পিপুল, এরকম যদি অনেকজনকে বোঝানো কোনো শব্দ থাকে সেটা দেতে পরিবর্তন হয়ে যাবে। এবং এইটা যদি কোনো হার থাকে, কোনো মেয়ে থাকে হার, সেক্ষেত্রে ইউটা শিপতে পরিবর্তন হয়ে যাবে। হার বা কোনো মেয়ের নাম থাকলো,
বা গার্ল থাকলো, এরকম থাকলে ইউটা সব সময় সিতে পরিবর্তন হবে। কোনো ছেলে বা কোনো ছেলের নাম বা হিম যদি থাকে সেক্ষেত্রে ইউটা হিতে পরিবর্তন হবে, এবং যদি ইউ থাকে সেক্ষেত্রে ইউর কোনো পরিবর্তন হবে না। তাহলে আরেকবার বলে দিই, এখানে যদি দেখো মি আছে তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, ইউটাকে আয়ে পরিবর্তন করব। এখানে সাপোজ যদি হিম থাকতো তাহলে হিম থাকলে কী হতো, এই ইউটাকে আমরা হিতে করতাম। এবং যদি ধরো এটা আস আছে, হি সেড টু আস, সেক্ষেত্রে ইউটাকে আমরা কিসে পরিবর্তন করব, উইয়ে পরিবর্তন করব। অর্থাৎ আই উই দে হি সি ইউ যেগুলো সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহার হয় সেই টাইপের, এখানে যেহেতু সাবজেক্ট আছে সাবজেক্ট হিসেবে ব্যবহার হওয়া যে পার্সনগুলো সেইগুলো এখানে বসে যাবে। তা কীটা অনুযায়ী বসাবো, এখানে রিপোর্টিং স্পিচের অবজেক্টটা অনুযায়ী আমরা বসাবো। এইটা মাথায় রেখে এগুলো এখানে কি থাকলে ইউটা কিসে পরিবর্তন হবে সেইটা এখানে লিখে দিলাম। তাহলে এখানে দেখো কি আছে, ইউ আছে এবং ইউটা সাবজেক্ট হিসেবে আছে সেন্টেন্সের, তাহলে আমরা এখানে পরিবর্তন করব মি অনুযায়ী ইউটা কিসে পরিবর্তন হবে, আইয়ে পরিবর্তন হবে, তাহলে আই করলাম। এবারে দেখলাম যে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম, আমি বলছিলাম ডুটা এখানে আছে বলে প্রেজেন্ট ফর্ম, তাহলে নোটা প্রেজেন্ট ফর্ম আমরা ধরবো। তাহলে সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম থাকলে টেন্সের পরিবর্তনে কী বলেছিলাম, যারা এখনও প্রথম ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে আসবে, তাহলে টেন্সের পরিবর্তনগুলো বুঝতে পারবে। সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদেরকে সাবজেক্টের পরে পাস্ট ফর্ম করতে হবে, তাহলে নোয়ের পাস্ট ফর্ম কী, নিউ। এইবারে মেয়ের পরিবর্তন, মেয়ের পরিবর্তন আমি প্রথম ভিডিওতে বলেছি সবসময় এগুলোর পরিবর্তন রিপোর্টিং স্পিচের সাবজেক্ট অনুযায়ী হবে, এখানে হি আছে এই জন্যে মিটা হিমে পরিবর্তন হবে। এবং অবশ্যই ফুল স্টপ, যেটা তোমরা কিন্তু পরীক্ষায় ভীষণভাবে ভুল করো, এইখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েই রেখে দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে কি হলো, সেট টুর পরিবর্তে আক্সড হলো, ইনভার্টেড কমা ওঠার সময় যেহেতু এটা ভার্বিয়াল কোয়েশ্চেন এই জন্যে ইফ বসলো, এবং এটাকে স্টেটমেন্ট আকারে সাজিয়ে সেটাকে আমরা টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, এবং যদি কোনো নিকটবর্তী যদি সাব থাকতো সেটাকে দূরবর্তী করতাম, এখানে নেই আমরা করি না। তাহলে ইফ আই নিউ হিম, রাম সেড টু হার হ্যাভ ইউ লাইকড ইট, তাহলে প্রথম আমরা দেখবো যে ইনভার্টেড কমার ভেতরের অংশটা কিতে আছে না কোয়েশ্চেনে আছে। তাহলে কোয়েশ্চেনে থাকা মানেই আমরা সেড টুর জায়গায় প্রথমেই আমরা কী বসিয়ে দেবো, আস্কড বসিয়ে দেবো, তাহলে কী হবে, রাম আস্কড হার। এরপরে আমরা দেখবো যেহেতু এটা ভার্বিয়াল কোয়েশ্চেন, আমি আবারও বলছি কোনগুলো ভার্বিয়াল কোয়েশ্চেন, যেগুলো অ্যামি জার, ওয়াজ আর, হ্যাজ হ্যাভ, ক্যান, কুড, শুড, এই টাইপের যদি কোনো সাহায্যকারী ভার্ব দিয়ে যদি শুরু হয় যদি কোয়েশ্চেনটা, সেক্ষেত্রে সেটা ভার্বিয়াল কোয়েশ্চেন, তখনই ইনভার্টেড কমা ওঠার সময় আমরা ইফ বসিয়ে দেবো। এবারে কী করবো, যে কোয়েশ্চেনটা আছে সেটাকে স্টেটমেন্ট আকারে সাজাবো, তাহলে এটা যদি স্টেটমেন্ট আকারে সাজায় কী হবে, ইউ হ্যাভ লাইকড ইট, তাহলে এইটাকে আমরা এবারে টেন্সের পরিবর্তন করব, নিকটবর্তী শব্দ থাকলে দূরবর্তী শব্দে পরিবর্তন করব, এবং যদি পার্সন যদি কিছু থাকে সেগুলোর আমরা পরিবর্তন করব। তাহলে দেখো, তাহলে ইউর পরিবর্তন, সেই ইউর পরিবর্তন, তাহলে ইউর পরিবর্তন কী অনুযায়ী হবে, রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী হবে। রিপোর্টিং স্পিচের অবজেক্ট যদি হার থাকে সেক্ষেত্রে ইউটা কিসে পরিবর্তন হবে, সিতে, কারণ ইউটা এখানে সাবজেক্ট হিসেবে আছে আমাদের, যে এখানে রিপোর্টেড স্পিচটা তাতে সাবজেক্ট আছে ইউ হ্যাভ লাইকড ইট, তাহলে ইউটা হার অনুযায়ী সিতে পরিবর্তন হবে। করলাম, করার পরে এটা কী আছে, সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমরা পরিবর্তন করব, হ্যাজ হ্যাভ যদি থাকে সেইটাকে আমরা কী করে দিই, হ্যাড করে দিই। আমরা টেন্সের পরিবর্তনে লেখা আছে যে যদি হ্যাজ হ্যাভ থাকে তাকে হ্যাড করব, আর কিছু নয়, লাইকড। এবং ইট, ইট বসে থাকলো থার্ড পার্সনের পরিবর্তনে, অবশ্যই ফুল স্টপ, কখনো জিজ্ঞাসা চিহ্নটা ভুলে দিয়ে দিলেই কিন্তু ন্যারেশন চেঞ্জটা পুরাটাই ভুল হয়ে যাবে, পুরাটা ঠিক করলেও তোমাকে কেটে শূন্য দিয়ে দিবে। হি সেড টু দি বয়েজ আর ইউ প্লেয়িং নাও, দেখলাম যে ইনভার্টেড কমার ভেতরের অংশটা কোয়েশ্চেন আছে, তাহলে প্রথম কাজ হবে আমাদের সেড টুর পরিবর্তে আক্সড বসিয়ে দেওয়া, তাহলে হবে হি আক্সড দি বয়েজ। এবারে ইনভার্টেড কমার যখনই আমরা তুলে দেব সেক্ষেত্রে আমরা কী বসাবো, ইফ বসাবো, কারণ এটাও একটা ভার্বিয়াল কোয়েশ্চেন, তাহলে ভার্বিয়াল কোয়েশ্চেন হলেই আমরা ইফ বসাবো। এবারে আমরা ইউর পরিবর্তন, ইউটা সাবজেক্ট অনুযায়ী আছে, এবং আগে তোমরা অবশ্যই এটাকে অ্যাসার
तार आगे अवश्य ये तुम्हारा स्टेटमेंट आकार देखे नाओ कि यू आर प्लेइंग नाउ ये तुम्हारा स्टेटमेंट आकार मने मने सजिए निब यू आर प्लेइंग नाउ एवर यूर परिवर्तन यूटा सबजेक्ट हिसाब से आर सब समय यूर परिवर्तन की अनुजाई है रिपोर्टिंग स्पीचर अबजेक्ट अनुजाई तेल बयस जदि था अनेक जन के बोझानो को शब्द वेम जदि था क्षेत्र में यूटा सब समय दे ते परिवर्तन है तेल यूटा कीसे परिवर्तन हलो दे एवे एम इज आर थे अयज एयर जेहेतु देता प्लुरल अयर प्लेइंग नाउटा जेहेतु निकटवर्ती शब्द नाउ थे देने परिवर्तन करब ए फुलस्टप दिए देव तेल यही रकम जदि इनवर्टेड कोमा भेतरे जदि वर्बियल क्वेश्चन थे से क्षेत्र में परिवर्तन करब एबारे चलो देखी इनवर्टेड कोमार भेतर अंशे जदि को डब्ल्यू जी आर क्वेश्चन थे क्यों से परिवर्तन करब यूटा जी रिपोर्टेड स्पीचे जी अबजेक्ट हिसाब से क्षेत्र में यूर परिवर्तनगुलो क्यों करब से देखे ना हि सेड टू दि गार्ल ह्वाट इम्प्रेस्ड यू कीटा तुम्हें प्रभावित कर लक्ष्य करो इनवर्टेड कोमार भेतर अंशा एक क्वेश्चन आए क्वेश्चन थे प्रथम काजटा कि सेड टू आर्वर्ते आक्सटा बसिए देवा तेल हि आक्स दि गार्ल एबारे इनवर्टेड कोमा उठार समय कि बसा जदि एखे वर्बियल क्वेश्चन छो से क्षेत्र में इव बसिए जदि एखे डब्ल्यू जो आर को क्वेश्चन थे अर्थात हु दिए हुईज दिए ह्वाट दिए ह्वायर दिए हुम दिए हाउ दिए से क्षेत्र में ओई डब्ल्यू जो आर अर्थात जो दिए प्रश्न है जी हू दिए प्रश्न है हूटा बसिए देव ह्वाट दिए आज क्या ह्वाटाई बसिए देव जे डब्ल्यू जो आर थे से ही डब्ल्यू जो आर बसिए देव एवे हमें स्टेटमेंट आकार सजा सजिए नैरेशन चेंजेज प्राथमिक तीनटा नियम से अनुजाई हमें चेंज करब अर्थात टेंसर परिवर्तन रिपोर्ट निकटवर्ती शब्द थे दूरवर्ती शब्द परिवर्तन और पार्सन प्रोनाउनर परिवर्तन एक क्षेत्र में ह्वाट इम्प्रेस टू एखे देखे को सबजेक्ट नहीं तेल एखे ह्वाटाई सबजेक्ट हिसेब ये स्टेटमेंट आकार सजाना आज धरे नेब एक क्षेत्र में सबजेक्टर पर क्या आज पास्ट फर्म भि टू फर्म से क्षेत्र में सबजेक्टर पर बसा टेंसर परिवर्तने वो हैड बसा एवं जो भार्वटा आज तर थार्ड फ्रम इम्प्रेसर थार्ड फ्रम इम्प्रेसटी है यही बारे यूखने यूटा लक्ष्य करो कि हिसेब आ देखो अबजेक्ट हिसेब आज वाक्यटा आर अबजेक्ट हिसेब आबजेक्ट हिसेब जी थे तक किवर्तन करब परिवर्तन क्योंकि से ही रिपोर्टिंग स्पीचर अबजेक्ट अनुजाई है यहाँ को समस्या नहीं रिपोर्टिंग स्पीचर अबजेक्ट अनुजाई यूर परिवर्तन है क्योंकि यू तक आगे जो उदाहरणगुल्लो कोथाई छो सबजेक्ट हिसेब यू एखे आउ अबजेक्ट अबजेक्ट थे क्यों परिवर्तन करब अर्थात एखे जी को मे थे तक यूटा कीसे परिवर्तन हो हारे परिवर्तन हो जाए मे हार थे एखे तेल यूटा हारे परिवर्तन हो जाए जदि एखे जदि थकत मी हि सेड टू मी से क्षेत्र में यूटा मीते परिवर्तन हो जाए यूटा मीते परिवर्तन हो जाए जदि एखे थकत आस हि सेड टू आस तक यूटा आसे परिवर्तन हो जित जदि थे अनेक जन थकत हि सेड टू दि बयेज हि सेड टू दि गार्लस एखे सपोज जदि थकत गार्लस से क्षेत्र में यूटा हो जाए देमे अर्थात यहाँ अनुजाई हमें परिवर्तन करब एखे जदि थकत को यू से क्षेत्र में यूर परिवर्तन होना एखे को ऐले हिम थे तक यूटा के हिमे परिवर्तन करब तेल एखे मे आ मे थे यूटा के कीसे परिवर्तन करब हारे परिवर्तन करब हो गल सपोज एखे जदि थकत कि गार्लस तेल अनेक जन के बोझानो शब्द हो जाए तक हमें कि करब यूटा के कीसे परिवर्तन करब देमे परिवर्तन करब तक हार ना करके कि करतम देमे परिवर्तन करतम सपोज एटा जदि गार्लस ना थे जदि थकत बय हि सेड टू दि बय तक जदि ये कोले थकत से क्षेत्र कोले हमसे कीसे परिवर्तन कर देव हिमे परिवर्तन कर देव यही खेनर अबजेक्ट अनुजाई यूटा এইভাবে পরিবর্তন হবে ইউটা যখন অবজেক্ট হিসেবে থাকবে রিপোর্টেড স্পিচে সেক্ষেত্রে পরিবর্তন হবে এইগুলো এখানে যদি সাপোজ ধরো যদি ইউ থাকতো হি সেড টু ইউ সেক্ষেত্রে ইউর কোনো পরিবর্তনই হতো না ইউটা ইউ হিসেবেই বসে থাকতো এইভাবে ইউর পরিবর্তনটা তোমরা কিন্তু মাথায় রাখবে হি সেড টু মি হোয়ার ইজ ইওর পেন্সিল তোমার পেন্সিলটা কোথায় তাহলে প্রথমেই অবশ্যই দেখে নেওয়া এটা কোশ্চেন আছে তাহলে সেক্ষেত্রে সেড টুর জায়গায় আমরা আস্কড বসাবো তাহলে হি আস্কড মি এবারে ইনভার্টেড কমা ওঠার সময় যখনই দেখলাম এটা একটা ডব্লিউ জি আর কোয়েশ্চেন আছে তাহলে সেই ডব্লিউ জি আরটাই আমরা বসাবো যেটা আছে সেটাই বসিয়ে দেব হোয়ার আছে হোয়ারই বসিয়ে দিলাম এবারে আমরা স্টেটমেন্ট আকারে সাজাবো ইওর পেন্সিল ইজ সাবজেক্টটা হচ্ছে ইওর পেন্সিল হোয়ার ইজ ইওর পেন্সিল মানে ইওর পেন্সিলটা সাবজেক্ট তারপরে ইজ
তাহলে এবারে ইওর এই যে ইওর আমরা কথাটা আসছে এই ইওরের পরিবর্তন কিভাবে করব ইউ আর ইওরের পরিবর্তন সব সময় রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী হবে আমি আবারো বলছি তাহলে ইওরের পরিবর্তনটা কেমন হবে যদি এখানে মি থাকে তখন ইওরটা মাই হয়ে যাবে মাই পেন এখানে যদি আস থাকে সেক্ষেত্রে ইওরের পরিবর্তনটা হয়ে যাবে আওয়ার এখানে যদি অনেকজনকে বোঝানো শব্দ বা দেম থাকে সেক্ষেত্রে ইওরটা হয়ে যাবে দেয়ার এবং এখানে যদি কোনো মেয়ে থাকে দি গার্ল বা হার সেক্ষেত্রে ইওরটা হারে পরিবর্তন হবে এখানে যদি কোনো ছেলে থাকে দি বয় বা রাম থাকলো বা হিম থাকলো সেক্ষেত্রে ইওরটা হিজে পরিবর্তন হবে এবং ইউ থাকলে ইওরের কোনো পরিবর্তন হবে না ইওরটাই বসে থাকবে এখানে যদি ইউ থাকে ইওরটা ইওরই বসে থাকবে তাহলে এখানে কি আছে মি সেক্ষেত্রে ইওরটা কিসে পরিবর্তন হবে মায়ে পরিবর্তন হবে মাই পেন্সিল এইবারে টেন্সের পরিবর্তন ইজ আছে ইজ থাকলে বলেছিলাম ওয়াজ বা ওয়ারের একটা মাই পেন্সিলটা সিঙ্গুলার এই জন্য ওয়াজটা লাস্টে ফুল স্টপ ভুলেও জিজ্ঞাসা চিহ্ন দেওয়া যাবে না তাহলে কি হলো হি আস্কড মি হোয়ার মাই পেন্সিল ওয়াজ হি সেড টু সোনালি হোয়েন উইল ইওর ক্লাস স্টার্ট কখন তোমার ক্লাস শুরু হবে যখনই দেখলাম এটা কোয়েশ্চেন সূচকে কোয়েশ্চেনে আছে সবসময় আমরা সেড টুর জায়গায় আস্কড বসিয়ে নেব তাহলে হি আস্কড সোনালি প্রথম কাজ আমাদের হয়ে গেল এবারে আমরা দেখব ইনভার্টেড কমা ওঠার সময় কি বসাবো দেখলাম এটা একটা ডব্লিউজেড কোয়েশ্চেন আছে তাহলে ওই ডব্লিউজেড কোয়েশ্চেনটাই ওয়ার্ডটাকেই বসিয়ে নেবে হোয়েন যদি ভার্বিয়াল কোয়েশ্চেন হয় তখন ইফ বসাবো আর যদি কোনো ডব্লিউজেড কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে আমরা ওই ডব্লিউজেডটাকে বসিয়ে নেব এবারে স্টেটমেন্ট আকারে সাজাবো কিভাবে সাজাবো ইওর ক্লাস উইল স্টার্ট উইল ইওর ক্লাস স্টার্ট আছে তাহলে এটা কোয়েশ্চেন আছে তাহলে আমরা স্টেটমেন্ট আকারে হলে কী হবে সাবজেক্ট এইটা ইওর ক্লাস উইল স্টার্ট মনে মনে স্টেটমেন্ট আকারে সাজিয়ে নেবে এবারে আমরা পরিবর্তন করব ইওর ক্লাস তাহলে ইওর আছে ইওরের পরিবর্তন আমরা সবসময় রিপোর্টিং স্পিচের অবজেক্ট এখানে কী আছে সোনালি কোনো মেয়ে আছে তাহলে কোনো মেয়ে থাকলে ইওরটা কিসে পরিবর্তন করে নেবো হারে তাহলে হার ক্লাস এবারে উইল আছে উইলটাকে আমরা উডে পরিবর্তন করব হার ক্লাসের পরেও উইল ব্যবহার হয় সেই উইলটাকে আমরা যখন আমরা চেঞ্জ করব টেন্সের পরিবর্তন তখন আমরা উড করব টেন্সের পরিবর্তনে শ্যাল উইলটা শুড উড হয় তাহলে উড করলাম এবারে ভার্ব যেটা আছে সেটা তার বসে গেল স্টার্ট ফুল স্টপ হোয়েন হার ক্লাস উড স্টার্ট তাহলে এইভাবে আমরা ইউ আর ইওরের পরিবর্তনটা কিন্তু সহজেই করে নিতে পারবো কনসেপ্টটা খুব সোজাভাবে মাথায় রাখবে যে ইউ আর ইওরের পরিবর্তন রিপোর্টিং স্পিচের অবজেক্ট অনুযায়ী হয় এবং সাবজেক্ট হিসেবে থাকলে এক ধরনের পরিবর্তন ইউটা যদি অবজেক্ট হিসেবে থাকে এক ধরনের পরিবর্তন কনসেপ্টটাকে ক্লিয়ার রাখবে মাথার মধ্যে তাহলে কিন্তু সহজেই করতে পারবে এবং যদি কোয়েশ্চেন যদি কোয়েশ্চেনটা যদি ভার্বিয়াল হয় সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমা ওঠার সময় ইফ বসাবো যদি কোয়েশ্চেনটা ডব্লিউ জোয়ার যুক্ত কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে ওই ডব্লিউ জোয়ারটাকেই বসিয়ে নেবো তাহলে এইভাবে সহজেই আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ আমরা করে নিতে পারবো যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বাই